হৃষ্টপুষ্ট পুঁই শাক। পুঁই শাকের সাথে চিংড়ি মাছ দিয়ে বানিয়ে ফেললাম পুঁই চিংড়ি। পুঁই শাক বাঙালির পদে আমিষ পদ হিসেবেই বিবেচিত হয়। সুস্বাদু পুঁই চিংড়ির আস্বাদ পেতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। পুঁই চিংড়ি রান্নার জন্য আমি 500 গ্রাম পুঁই শাক নিয়ে নিয়েছি। নিয়েছি 2টো বড় বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি লম্বা ফালি করে কেটে নিয়েছি। আলু, বেগুন, কুমড়ো, আমি এখানে 2টো বেগুন নিয়েছি। আর চিংড়ি মাছ, এখানে 150 চিংড়ি আছে। প্রথমে কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে উঠেছে, এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব ভালো করে। ভেজে আলাদা একটা বাটিতে তুলে নেব। চিংড়ি মাছটাকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। পুঁই শাক রান্নাটা আমি পেঁয়াজ দিয়ে দেখাচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পরে দেখুন কেমন ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আর তলাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক এমন করেই পেঁয়াজটাকে কষাতে হবে। পেঁয়াজ যত কষবে অর্থাৎ লাল লাল করে ভাজা হবে, ততই শাকের টেস্ট হবে। আমি বরাবরই বলে যাই, আমি সামান্য উপকরণ দিয়ে রান্না দেখাই, কিন্তু যাতে টেস্ট খুব ভালো থাকে সেই চেষ্টাটাই আমি করি। এবং এই রান্নাগুলো আমি কোনো ইউটিউব দেখে বা কোনো কিছু দেখে শিখিনি, এগুলো আমি আমার মা, দিদা, মাসি সবার কাছ থেকে জেনে জেনেই শিখেছি। এবং তাদের রান্না এত ভালো, এত টেস্টি যে সেই রান্নাগুলোই দেখানোর আগ্রহ আমাকে এই রান্না দেখানোতে নিযুক্ত করেছে। তাহলে পেঁয়াজটাকে আরও লাল করে ভাজবো। লাল হয়েছে, এই পেঁয়াজ কষানোর সাথেই, মানে এই পেঁয়াজ কষানোর মধ্যেই আপনারা পুঁই শাকের টেস্টটা খুঁজে পাবেন, যেটা আমি এখন রান্না করে দেখাবো। যদি ফুল আঁচে রান্না করেন তাহলে সামনে দাঁড়িয়ে থাকতে হবে, আর যদি স্লো আঁচ করেন তাহলে ঢাকা দিয়ে রাখতে হবে, কিন্তু মাঝে মাঝে এসে চেক করে যেতে হবে পেঁয়াজটা যাতে না পুড়ে যায়। অর্থাৎ 1 থেকে 2 মিনিট বাদে বাদে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। পেঁয়াজ রান্নার গন্ধ বেরিয়ে গেছে এবং পেঁয়াজটা ভালোভাবেই লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব খোসা শুদ্ধ আলু। কিছু আমি খোসা শুদ্ধ আলু দিয়েছি, আবার কিছু খোসা ছাড়াও দিয়েছি। আলুগুলো দেওয়ার পরে আমি দিয়ে দেব বেগুন। এবার দিয়ে দেব কেটে রাখা কুমড়ো। খুব ভালোভাবে রান্না করে নেব। অনেক সময় দেখা যায় সবজির মধ্যে যে জল থাকে সেই জলটাই সবজিটাকে সিদ্ধ করে দিয়েছে, আবার অনেক সময় এখন সবজির মধ্যে জল নাও থাকতে পারে। তো সেই বুঝে যখন পেঁয়াজ কষানো হয়ে যাবে সবজি দেবেন, সেই বুঝে আপনারা জল দেবেন, জল দিয়ে সবজিটাকে সেদ্ধ করে নেবেন শাকটা দেওয়ার আগে। আমার এখানে জল লাগেনি, সবজির রসেই সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এক এক করে শাক দিয়ে দিচ্ছি ওপর থেকে।
পুঁই শাককে কিন্তু আমরা নিরামিষ শাক নয় আমিষ শাক হিসাবেই চিনি, সেই জন্য পুঁই শাককে সহজ পাচ্য করার জন্য একটু জল দিতেই হবে, অর্থাৎ একটু পুঁই শাকটাকে ভালো করে সিদ্ধ করতে হবে। তার জন্য আমি এখানে 3 কাপের মতন জল দিলাম, মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে শাকটাকে এবার সেদ্ধ করে নেব। শাকটা আমার সিদ্ধ হচ্ছে, কিন্তু তবুও এখন আমি দিয়ে দেবো ওপর থেকে নুন। নুনটা পরিমাণ মতন দিতে হবে, যেহেতু পেঁয়াজে আগেই নুন দেওয়া ছিল সেই জন্য আপনাকে পরিমাণ বুঝে নুনটা দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো অল্প। এবার খুব ভালোভাবে সব মশলাটা মিশিয়ে নেব। আঁচটা একটু জোরে করে দিলাম। পুঁই শাকটা এতটাই মোটা মোটা তার ডাঁটা ছিল, একটু ভালোভাবে সেদ্ধ না করলে পুঁই শাকটাই কিন্তু খেলে পেট কামড়ায়, অর্থাৎ পেটের সামান্য ট্রাবল হতে পারে, সেই জন্যে এই জল দিয়ে সেদ্ধ করে সেই জলটাকে আমি কিন্তু ফেলে দিই না, এখানেই শুকিয়ে নেব। পুঁই শাকের জলটা আমার প্রায় শুকিয়েই এসছে, আরও একটু জলটাকে শুকিয়ে ফেলতে হবে, একদম খড়খড়ে করে ফেলতে হবে, এতটাও ঝোলঝোল থাকবে না। জলটা আমার প্রায় শুকিয়েই এসছে, ওভেনটাকে সবসময় হাই মিডিয়াম হাই মিডিয়াম হাই মিডিয়াম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলটাকে শুকিয়ে ফেলতে হবে। জলটা আমার শুকিয়ে এসছে কিন্তু তাও এখনো পুরোপুরি শুকনো হয়ে যায়নি, একদম সব শেষে চিংড়িটা মেশাবো, এখনো আরও একটু হবে। এরকম ঝোলা ঝোলা থাকলে কখনোই টেস্ট ভালো করে পাওয়া যায় না, কেমন একটা আলোনা আলোনা আস্বাদ আস্বাদ লাগে, সেই জন্য পুরোপুরি ঝোলটাকে খুব ভালোভাবে শুকিয়ে ফেলতে হবে, এরকম খুন্তি সাহায্যে বারবার করে কেটে কেটে। দেখুন শাকটা কত সুন্দর মিশে গেছে, দেখুন আস্তে আস্তে জলটা আমার একদমই শুকিয়ে এসছে, আরও শোকাবে। কখন বুঝবেন যে আমার রান্নাটা হয়েছে, যখন দেখবেন তলায় একটু একটু করে লেগে যাচ্ছে, সেই সময় বুঝবেন যে আমার শাক রান্নাটা একবারেই কমপ্লিট, তার আগে কিছুতেই নয়, কারণ টেস্টটা আসবে না। এই রান্নাগুলো সুস্বাদু আমি ছোটোবেলা থেকেই খেয়ে আসছি, এবং কীরম করে আমার মা দিদিমা মাসি বানাতো সেইটাই আপনাদের আজকে সাথে আমি শেয়ার করছি। শাকটা আমার পুরোপুরি রেডি হয়ে এসছে, কী করে আমি বুঝবো, এই তলার দিকে সামান্য একটু লেগে যাবে, পুরোপুরি পোড়া নয় কিন্তু একটু লেগে যাবে, তবেই বোঝা যাবে যে আমার ঠিক করে জলটা শুকিয়েছে। এই জল যতক্ষণ না শোকাবে ততক্ষণ আপনি এই পুঁই শাকের কোনো ভালো টেস্ট পাবেন না। এতদিন মনে যদি হয়ে থাকে যে হ্যাঁ আমি পুঁই শাকের টেস্ট পাচ্ছি না বা কিছু, তাহলে আপনাকে আমার এই রেসিপিটা ফলো করতে হবে, এবং সুস্বাদু রান্না খাওয়ার জন্য আমার রেসিপিটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। শাক যতক্ষণ এরকম করে না শুকিয়ে যাবে ততক্ষণ শাকের টেস্ট পাওয়া যাবে না।
অর্থাৎ এখন আমার চিংড়ি মাছটা মেশানোর সময় হয়ে গেছে। উপর থেকে আমি চিংড়ি মাছটা মিশিয়ে দিলাম। আর মিনিট দুয়েকের মতন হতে দেব, চাপা দেব না, নাড়িয়ে চাড়িয়ে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে হতে দেব। চিংড়ি দিয়ে পুঁই চচ্চড়ি রেডি টু সার্ভ। গরম ভাতে পরিবেশন করার জন্য বানিয়ে নিলাম চিংড়ি দিয়ে পুঁই চচ্চড়ি। দেখুন, শাকটাকে আমি যে রান্না দেখিয়েছিলাম তাতে যে পরিমাণ জল ছিল সেটাকে কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে, এবং ভয় পেলে চলবে না, তলায় যদি সামান্য সামান্য একটু কড়াতে লেগেও যায় কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাকে শাকটাকে ঠিক এরম করেই শুকিয়ে ফেলতে হবে জলটাকে, তবেই পুঁই শাকের আসল টেস্টটা পাবেন। রেডি টু সার্ভ চিংড়ি দিয়ে পুঁই চচ্চড়ি। রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ও নিত্য নতুন রান্নার আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল যে বাটনটা আছে সেটা প্রেস করুন বা টিপে দিন বা ক্লিক করুন, তাহলে সবার প্রথম আপনার কাছে আমার যে কোনো রেসিপি আপলোড করার পর পৌঁছে যাবে। আর আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো নিত্য নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। টাটা, বাই বাই, গুড বাই, ভালো থাকবেন আর খুব ভালোভাবে আহার করবেন।